গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি যেতে চলেছি হচ্ছে সাগরপাড়া গাইজ। আমার মাসির মানে শ্বশুর মশাই মারা গেছে আজকে, তাদের নিমন্ত্রণ আছে, তো যাচ্ছি গাইজ। এখন বাজছে ওই মানে পৌনে একটা মতন, সকাল 6:30 উঠেছি গাইজ। তো 4 চাকা আসবে, তারপরে যাব নিজের মাসি বলতে গেলে, দিয়ে ওখানে গিয়ে মজা করবো। তারপর ওখানে একটা দিদার বাড়ি যাব, সো ওখানে গিয়ে অনেক মজা হবে। আগের বারও যেখানে গেলাম, মানে আগের বার গেছিলাম দানের মা, তার এইবার যাচ্ছি সাগরপাড়া। আমি যাচ্ছি, আমার মা যাচ্ছে, দিদা যাচ্ছে, দাদু যাচ্ছে, আরও একখানা দিদা যাচ্ছে। সো চলো যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর হোয়াইট অ্যাঙ্গেলে ভিডিও করছি। গাইস কেমন আসছে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই কমেন্টে জানিও। এই যে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। সো চলো গাড়ি আসুক, গাড়িতে উঠে আবার ভিডিও করছি। জাস্ট গাড়ি থেকে নামলাম, ওই যে বোলেরোতে করে এসছি গাইজ। আগের দিন যেই বোলেরোতে এসেছিলাম ওই সেম বোলেরোতে এসছি গাইজ। তো এটা একটা আমার মাসির বাড়ি, এই মাসির বাড়িতে এমনি ঘুরতে এলাম, ঠিক আছে। এখনও মেন যেখানে যাওয়ার কথা, মানে যে নিমন্ত্রণ বাড়িতে, ওখানে এখনও যাইনি, এরপরে যাব। এখান থেকে একটুখানি বসবো, 1 ঘন্টা মতন দিয়ে যাব, তারপরে ওখান থেকে আর একখানা দিদার বাড়ি যাব। সো বেশি কথা বলছি না, গাড়িতে তো একটু ভিউ দিয়েইছি তোমাদের। তো চলো এখন মানে খাওয়া দাওয়া করব, তারপরে একটু বসবো, তারপরে আবার গাড়িতে উঠি, দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখনকার জন্য স্টপ থাকছে, আবার গাড়িতে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারা হচ্ছে আমার একটা দিদার বাড়ি, বড় দিদা। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে, এটা আমার একটা বড় দিদার বাড়ি। সো চলো এন্ট্রি নিচ্ছি, ভেতরে গিয়ে দেখা করছি তোমাদের সাথে। মাসির বাড়ি থেকে চলে এলাম এবার বড় দিদার বাড়ি, এরপরে মেন জায়গায় যাব। থেকে চলে এলাম ওই তোমার ওই 6:30 না 6:45 দিকে ঢুকেছি ওখান থেকে গাইজ। আর এখন বাজছে রাত্রি 10টা মতন, এখন গিয়ে ভিডিওটা করছি আবার খেয়ে দিয়ে একদম। মানে কালকে পরীক্ষা আছে আমার প্র্যাকটিক্যাল কম্পিউটার, ওর জন্য কম্পিউটারে মানে আমি টাইপিং করছিলাম, মাউস প্যাড, ওয়ার্ড প্যাড, পেন্ট, এমএস পেন্ট এগুলো করছিলাম গাইজ, ওর জন্য তখন ভিডিওটা করিনি, এখন বলছি। সো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, ও তার একটা কথা, আমি কিন্তু মেন জায়গায় গিয়ে বেশি ভিডিও করিনি, একবার শুধু দেখেছি ওদের বাইরে। তা তুমি তোমরা দেখতেই পেয়েছো, খাবার ভালোই খাইছে, পাবদা মাছ, তারপর হচ্ছে কাতলা মাছ, আদার্স আরও অনেক কিছু খাইছে গাইজ, খুব ভালো লেগেছে গিয়ে।
সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাতে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করো গাইজ। প্রচুর ক্লান্ত হয়ে আছি, এখন ঘুমাবো, কালকে সকালে আবার প্রাইভেট আছে। সো আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।